মেয়ে সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এক যুবককে রক্তাক্ত করল এলাকার দুষ্কৃতিকারীরা। ঘটনা বিশালগড় থানাধীন চাম্পামোড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, চাম্পামোড়া এলাকার পার্থ রবি দাস তার এলাকারই এক যুবতীকে নিয়ে পালিয়ে গেছে কিছুদিন আগে। পার্থ এলাকায় বেশ কয়েকদিন যাবত এলাকা ছাড়া, কিন্তু সোমবার রাতে পার্থর ছোট ভাই সমীর রবি দাসকে রাস্তায় পেয়ে দুষ্কৃতিকারীরা নিজের হাতে আইন তুলে ব্যাপক মারধর করে রক্তাক্ত করে ফেলে দিয়ে যায়। পরবর্তী সময়ে এলাকাবাসী দেখতে পেয়ে খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা যুবককে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। হাসপাতালে চিকিৎসকরা তার অবস্থা বেগতিক দেখে রেফার করে দেয় জিবিতে। তারা আমার ছেলে তো আমার বাড়ির নাই, আমার ছেলে তো একটা মাসের উপরে হইতে আমার বাড়ির নাই। আর মায়ার কই যে টানা তার আইনা দিত, একবার আইনা দিছে তারা মায়ার রাস্তা নিয়ে বাড়ি। হ্যাঁ, এখন তাই নাকি আপনার ছেলে? আমার ছেলে বড় ছেলে, আমার ছেলে এটা তো গাড়ি ঠিক করতে কাইতে পারি বাড়ি চাইতে মাত্র আয়া বাচ্চাকে চাইবো এমনি তারা সব ব্যাট দিয়ে রাখবে ওই যা এনারা। তাদের অভিযোগ কি সে ভাগে মানে মেয়েকে নিয়ে পালিয়ে গেছে? না হ্যাঁ না হ্যাঁ না, অন্য একজন মেয়ে ছেলে না। মানে এক ভাই নিয়ে গেছে অভিযোগ, আরেক ভাইরে মারছে। কে কে মারছে? ওই হাবুল লস্কর, বাবুল লস্কর, উত্তম লস্কর। তাদের বাড়ি কোথায়? এই আমরা বাড়ি লগে জায়গাটা চাম্পামোড়া।